আর এবার ইন্ডিয়া ফাটাই দিবে ভাই, ইন্ডিয়া ফাটাই দিবে। দেখার বিষয় হচ্ছে যারা এতদিন থেকে ইন্দো আর হাই ভার্সন নিয়ে লাফালাফি করছেন তারা আসলে এবার কোন ভার্সনটা নিবেন। তারা যদি এবার ইন্ডিয়ানটা কিনেন তাহলে আমি মনে করব যে তাদের আসলে পার্সোনালিটির মধ্যে একটা সমস্যা আছে, তাই না? তারা খারাপ মিউজিক ফাইভের যেই প্লাগটা এটা পরিষ্কার করা অনেক ঝামেলার, আর আমি মোটামুটি এগুলো খুলে রাখছি। এই যে আমার বাদবাকি পার্টসগুলো, এখন এখান থেকে প্লাগটা বাইর করব, দেন পরিষ্কার করে বাইকটা ওয়াশ করতে হবে। ওকে, তো এই দুইটা জিনিস আমার লাগবে প্লাগ খোলার জন্য। তো আমি দেখি প্লাগটা খুলতে পারি কি না। এটা খুলতে পারছি, এবার প্লাগটা বাইর করতে হবে। খুবই টাফ, বডি কিট ছাড়া এটা খোলা খুবই টাফ। খুলতে পারছি, এই হচ্ছে প্লাগের অবস্থা। ভালো কার্বন জমছে, এই জন্য বাইকের ভালো আমি স্পিড পাচ্ছিলাম না বেশ কয়েকদিন থেকে। এখন ফ্রেশ করতে হবে। অ্যান্ড এখানে দেখতেছি একটু লিকুইডও জমছে। এতটুকু ফাইনাল করছি পরিষ্কার। এইটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তো এটাকে একটু বাড়ি মারে হালকা নিচে নামাইছি আর কি। তো এখন এটাকে বাইকের সাথে লাগাবো আর বাইকটা ওয়াশ করবো। টেনটনা ব্রো, ফাইনালি চলে আসছে, আর এটার ব্যাপার বাসায় গিয়ে জানাচ্ছি। ওকে, হ্যালো ইউটিউব, ইটস মি ফোয়াদ রেজা অ্যান্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি। পপকর্ন খেয়ে ফেলছি আর সেটা আপনাদেরকে দেখানো হয়নি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাহিরে, মোটামুটি এক পর্যায়ে বৃষ্টিতে ভিজে ভিজে বাইকটা পরে ওয়াশ করছি, আর সারাদিন বৃষ্টি হওয়ার কারণে আর বের হই নাই। এখনও বৃষ্টি হইতেছে বাহিরে, সো ভাবতেছি কালকে বের হবো। অ্যান্ড কালকে বের হওয়ার পিছনে কিছু রিজনও আছে। তো প্রথম রিজন যেটা, সেটা হচ্ছে এই কমিউনিকেটারটা। কিছুদিন আগে লাস্ট যে ব্লগটা আপনারা দেখছেন, আমি অফিসে গেছি লকডাউনের মধ্যে, সেখানে আমার এক দানব আকৃতির কলিগ হাত দিয়ে ধরে এই কমিউনিকেটারের যে মাউন্টটা সেটা ভেঙে ফেলছে। অ্যান্ড এটা এখন এই অবস্থায় আছে। অ্যান্ড এই অবস্থায় থাকার কারণে যেটা হইতেছে, এটা থাকতেছে না, পড়ে যাচ্ছে। তো কালকে যাব এই মাউন্টটা আনার জন্য, একটু সার্চ দিতে হবে কই পাওয়া যায়। আশা করি আমার সাথে থাকবেন। অ্যান্ড আমি ট্রাই করব কোথায় পাওয়া যায় এবং প্রাইস কত আপনাদেরকে জানানোর। অ্যান্ড সেকেন্ডলি, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখছেন যে কিছু একটা প্যাকেটে, তো অবশ্যই আপনারা সেটা জানার জন্য অবশ্যই সবাই কৌতূহলী হয়ে আছেন। তাহলে 1 2, এই হচ্ছে সেই জিনিস। কি হইতে পারে গেস করেন তো। টেনটেন, আই বের হয়ে গেছে, থাপ্পড়ের সাথে সাথে সাইড দিয়ে ফেটে গেছে। এখানে একটা না, এখানে হচ্ছে দুইটা। এটা হচ্ছে উইন্ড ব্রেকার, উইন্ড ব্রেকার। ফাইনালি, ঈদের আগে মানে কোরবানির আগে আমি এটা অনলাইনে অর্ডার করছি আর এটা আসছে এখন। তো আমি এখনো দেখি নাই, ভাবছি আপনাদের সাথে দেখবো, তো একটু দেখি কী অবস্থা। তো ফার্স্টে হচ্ছে দুইটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর মধ্যে, যেহেতু আমার বাইক হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো অ্যান্ড আমি একজন ইয়েলো ফ্রিক, সো বাইকের সাথে ম্যাচ করে জিনিসটা কিনছি আর কি। এন্টার নেন, এ হচ্ছে এসেন স্টোরি ব্যাক সাইডে, ফ্রন্ট সাইড। তবে একটু কনফিউজে আছি, আপনাদের ভাই যেহেতু দিন দিন খোদার খাসি হচ্ছে, এটা লাগবে কি না জানি না। এল সাইজের আনছি, কতটুকু কি হবে জানি না। কোয়ালিটিটা দেখি কি অবস্থা, ওদের ফিনিশিং কেমন। ফিনিশিং অনেক ভালো দিছে, আর যে ইলাস্টিক গুলো ইউজ করছে সেটা অনেক ভালো, জিপারও ভালো কোয়ালিটির দিছে। কুলারটা দেখছেন, মানে স্ট্যান্ডার্ড মনে হইতেছে অনেক। আমি যতগুলো উইন্ড ব্রেকার ইউজ করছি, উইন্ড ব্রেকারের মধ্যে এই কোয়ালিটির উইন্ড ব্রেকার গুলো আমার কাছে ভালো লাগছে বেশি। অ্যান্ড তার মধ্যে এখন যেটা আমি পাইছি আজকে, যেটা এটা একটু বেশি পরিমাণে ভালো লাগতেছে, মানে কোয়ালিটি ফুল মনে হইতেছে। এই ছিল একটা ফার্স্ট এরটা, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে আর ব্যাক সাইড হচ্ছে এইটা। এখন ব্যাপার হচ্ছে কই থেকে কিনছি কি, এটা হচ্ছে আমি কিনছি এই যে হোয়াইট শ্যাডো, অনলাইনে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। অ্যান্ড পার পিস হচ্ছে 1000 টাকা করে, তো দুইটা হচ্ছে 2000 টাকা, সার্ভিস কস্ট হচ্ছে 80 টাকা ঢাকার ভিতরে, আর ঢাকার বাইরে হলে মোস্ট প্রবলি 120। তাহলে এই জিনিসগুলো এখন পরে দেখা যাক, রাইট?
বিসমিল্লাহির রহমান রহিম, বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হওয়াটা হচ্ছে একটা যুদ্ধ, শেষ মুহূর্তে কেন জানি যুদ্ধ করে বের হইতে হয়, আর বের হইতে বের হইতে অনেক কিছুই ভুলে যাই। কালকে বৃষ্টিতে ভিজে ভিজে বাইকটা ধুইছি একদম পুরো চকচকা পলিশ টলিশ মেরে, কিন্তু এখন রোদের মধ্যে আবার বৃষ্টি পড়তেছে, যে গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টি তো হবে স্বাভাবিক, বাইক যেহেতু ধুইছি। ভিডিও শুরুর আগে, ভিডিওতে ঘটে যাওয়া সমস্ত ধরনের অপ্রীতিকর ঘটনা, মানে যেগুলো আমার ভিডিওতে ঘটতে যাচ্ছে, লাইক হচ্ছে অডিওতে সমস্যা, এরপরে স্ক্রিনের হচ্ছে এই সাইডের মধ্যে একটু সাদা সাদা স্পট হয়ে থাকে, এছাড়া আরো ব্লাবলা অনেক কিছু, এসবের জন্য আগে থেকেই আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে। আশা করি আপনারা দাঁতের সাথে দাঁত চাপায়া আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। বাসার থেকে বের হইতে হইতে দুইটা নিউজ দেখছি, একটা হচ্ছে গুড নিউজ, একটা হচ্ছে ব্যাড নিউজ। বাহ, আমাকে তো ভালোই লাগতেছে, আজকে নতুন উইন্ডব্রেকার পরেই বের হয়েছি, কালকে রাতে যেগুলো আপনাদেরকে দেখাইছি। এখানে একটা সমস্যা হয়ে গেছে, আপনাদের ভাই যে কবে কবে খোদার খাসি হয়ে গেছে, আপনাদের ভাই নিজেও টের পায় নাই। আমার দরকার ছিল এক্সেল সাইজ, আমি লার্জ সাইজ অর্ডার দিছি, যার কারণে একটু টাইট হয়ে গেছে, একটু না অনেক বেশি পরিমাণে টাইট হয়ে গেছে। আমার কাছে যখন গুড নিউজ আর ব্যাড নিউজ দুইটাই থাকে, তখন আমি সবসময় আগে ব্যাড নিউজটা শোনার চেষ্টা করি, যেন পরেরটা ভালো হয়, মানে পরেরটা যেন গুড নিউজ দিয়ে শেষ হয়। আচ্ছা, এর ফাঁকে দিয়ে আমি একটু ব্যাংকের টাকাটা নিয়ে নিই, তারপর হচ্ছে গুড নিউজ ব্যাড নিউজে আসি, কি বলেন? ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, খুলবো দাঁড়ান। তো ব্যাংকের কাজকাম শেষ করে এখন হচ্ছে বের হয়েছে, বুথের মধ্যে ঢোকার পরে দেখলাম যে আমার ক্যামেরার স্ক্রিনটা টোটালি ঘোলা হয়ে গেছে, তো কিছুক্ষণ পরিষ্কার টরিষ্কার করে এখন আশা করি ক্লিয়ার আছে। তো ব্যাড নিউজ যেটা, সেটা হচ্ছে মোটো জিপিতে কয়বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভ্যালেন্টিনো রসি, আমি যার বিশাল বড় ফ্যান, আমার আজকে বাইকের প্রতি এই পরিমাণ ভালোবাসা আরো বেশি বাড়ছে আমি যখন থেকে ভ্যালেন্টিনো রসিকে দেখছি, যখন থেকে তার খেলা দেখা শুরু করছি। আমি যখন থেকে ভ্যালেন্টিনো রসিকে দেখি তখন সেই ছিল মোটো জিপিতে উইনার, বলতে গেলে মোস্ট অফ দ্য রেস সেই জিততো, চ্যাম্পিয়নশিপ তারই হাতে থাকতো। ভ্যালেন্টিনো রসি তার 25 বছর ক্যারিয়ারে সে হচ্ছে গিয়ে 115 গ্র্যান্ড প্রিক্স সে জিতছে, এর মধ্যে 89টা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে। আপনারা বুঝতেই পারতেছেন যে তার রেকর্ডটা যেন তেন রেকর্ড না, এবং তার রেকর্ড ভাঙা কিন্তু খুব একটা সহজও যে তা কিন্তু না। লাস্ট 2 বছর ধরে রসির আসলে ক্যারিয়ারটা খুব একটা ভালো যাচ্ছিল না, যার কারণে সে ডিসিশন নিয়েছে সে মোটো জিপি আর করবে না। তো যেটা আমার জন্য খুব বেশি শকিং ছিল, এবং ভ্যালেন্টিনো রসি যারা ফ্যান তাদের জন্য খুব বেশি শকিং এর, কারণ ভ্যালেন্টিনো রসি একটা ব্র্যান্ড হয়ে গেছে, আর ইয়েলো ফ্রিক হওয়ার পিছনে ভ্যালেন্টিনো রসির অনেক বড় অবদান আছে, আর তার মধ্যে একটা প্যাশনেট রাইডার আমার মনে হয় না মোটো জিপিতে আর হবে। খুব কষ্ট লাগছে এই ব্যাপারটা, আমার কাছে খুবই কষ্ট লাগছে, খুব খারাপ লাগছে, আর নেক্সট সিজন মোটো জিপি আমি রসিকে দেখবো না। আই উইল মিস ইউ ভ্যালেন্টিনো রসি, যত যাই বলেন রসি সবসময় হৃদয়ে থাকবে। তাহলে দুঃসংবাদের পরে এবার একটু সুসংবাদ দিই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে R15 version 4 কামিং সুন। এইটা একদমই অথেন্টিক একটা নিউজ, ইন্ডিয়াতে অলরেডি এটা টেস্ট রাইড দেওয়া হচ্ছে, এবার ইন্ডিয়া ফাটাই দিবে ভাই, ইন্ডিয়া ফাটাই দিবে। অনেকে বলতেছে এটা গুজব বা হ্যান ত্যান অনেক কিছু, আমি একটু শিওর কেন হয়েছি, কারণ হচ্ছে আপনারা দেখবেন যে প্রতি 4 কি 5 বছর পর পর হচ্ছে বাইকের একটা মডেল চেঞ্জ হয়, আর সিরিজের যেই মানে ডিএনএ সেটা কিন্তু R1 থেকে চেঞ্জ হয়। R1 যখন থেকে চেঞ্জ হবে তখন বুঝে নিতে হবে যে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়াল আর সিরিজের যেগুলো আছে, লাইক এতদিন ছিল যেটা R6, পরে হচ্ছে R3, R25, R15, R125, আর যখন থেকে R7 আসছে তখন থেকে আসলে আরেকটু বেশি শিওর হয়ে গেছে যে আমাদের R15 এ একটা চেঞ্জ আসবে, কারণ R6 এর সাথে আসলে R15টা আসছিল, এবং R7 এর সাথে এবার ভার্সন 4টা আসবে। R15 version 4 এর যে লুকসটা সেটা কিন্তু এবার R7 এর সাথে একদম বলতে গেলে 99% মিল রেখে R15 version 4টা করছে, অ্যান্ড আশা করা যায় 2022 এর মাঝামাঝি মানে এই সময়টার মধ্যে লঞ্চ করার পসিবিলিটি বেশি, সেটা আমাদের সবার জন্যই গুড নিউজ। আমার যথেষ্ট পরিমাণ ভালো লাগছে ভাই, অসাম করছে জিনিসটারে। এই ভার্সনের সাথে ওই ভার্সনের কিছু মিল এবং কিছু অমিল আছে, R15 version 3 এর সাথে R15 version 4 এর যে মিলগুলো আছে সেটা মোস্ট প্রবলি হবে মিটারটা মিল থাকবে, লুকিং গ্লাসটা মিল থাকবে, যেহেতু আমি এটা চেঞ্জ করছি এটা বাদে যেটা মানে স্টক লুকিং গ্লাস থাকে সেটা মিল থাকবে, এছাড়া বডি ফ্রেমিং মানে চ্যাসিস যেটা এইটা সেম ইট ইস থাকবে, এই টায়ার হাগারটা থাকবে, এই মাডগারটা সেম থাকবে, অ্যান্ড এই ইন্ডিকেটার সেম থাকবে। আর চেঞ্জ কোথায় কোথায় আসছে, চেঞ্জ হচ্ছে গিয়ে কিটের যে ডিজাইনটা সেটা টোটালি চেঞ্জ আসবে, আর বিশেষ করে বেশি ম্যাসিভ যেটা চেঞ্জ সেটা হচ্ছে ফ্রন্টে, এখান দিয়ে একটা এলইডি DLL এর মতো থাকবে, আর হেডলাইটটা থাকবে এখানে এমটির মতো যে প্রজেকশন লাইটটা সেটা, আর একটু শার্প হবে ব্যাপারটা। মজার ব্যাপার হচ্ছে এবার ইন্ডিয়ান ভার্সনে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হবে, ডিস্কটা কিন্তু সেমই থাকবে, পিছনের যে ফুট স্ট্যান্ড এটাও একটু চেঞ্জ করছি ইন্ডিয়ান ভার্সনের মধ্যে, আর হ্যান্ডেলবারটা হচ্ছে ইন দ্য ভার্সনের মতো থাকবে, যেহেতু আপসাইড ডাউন সাসপেনশন দেওয়া হচ্ছে সেজন্য।
বাইক তো আজ হোক কাল হোক আসবে ইনশাল্লাহ। দেখার বিষয় হচ্ছে যারা এতদিন থেকে ইন্দো আর হাই ভার্সন নিয়ে লাফালাফি করছেন তারা আসলে এবার কোন ভার্সনটা নেবে। তারা যেহেতু এতদিন ইন্ডিয়ান ভার্সনটাকে কোনো জাতেই আনতো না, সেহেতু এখন ইন্ডিয়ালারা তো কাঁপাই দিতেছে ভাই, একদম আপসাইড ডাউন সাসপেনশন থেকে শুরু করে সব থাকবে, এছাড়াও এভিএস ব্রেকিংও থাকবে আপসাইড ডাউন সাসপেনশনের মধ্যে। ইভেন যে পিছনের যে ফুট স্ট্যান্ড যেটা একটু অড লাগতো সেটাও এবার মানে স্পোর্টি একটা লুক আনছে। যারা এতদিন ইনডোর থাই চালাইছেন তারা যদি এবার ইন্ডিয়ানটা কিনেন তাহলে আমি মনে করবো যে তাদের আসলে পার্সোনালিটির মধ্যে একটা সমস্যা আছে। তাহলে এবার মানে ফুলি লোডেড একটা বাইক আমরা পাচ্ছি, পেতে যাচ্ছি। তবে হ্যাঁ, প্রাইসটা একটু হাই হবে ব্রো, ইন্ডিয়ানটাই পাঁচের কাছাকাছি চলে যাবে। কথা বলতে বলতে চলে আসছি চাচাইয়ের এখানে, এখানে জনাব শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা হবে ইনশাল্লাহ। এন্ড এখান থেকে আমরা মিরপুর যাওয়ার পসিবিলিটি আছে, সেখান থেকে বাইকের কমিউনিকেটরটা চেঞ্জ করতে হবে। তো ব্রো এখনো ভিডিও শেষ হয় নাই, আশা করি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রতিবার শাহরিয়ার ভাই ফার্স্ট হয়, এবার আমি ফার্স্ট হয়ে গেছি। এবার ট্যাঙ্কিটা অনেক বড় করছে নতুন ভার্সনটার। ওহ বলতে না বলতে ব্রো চলে আসছে, ও মাই গুডনেস। আরে হচ্ছে আমাদের স্টাইলিশ ব্রো, এ হচ্ছে তার ইয়েসি আমার লুক। নিজেদেরকে বাঁচানোর জন্য আর এটা প্রেফার করবো সবাই পরেন আপনারা। দুপুরে যেহেতু দুই ভাই কিছুই খাই নাই তো এখানে খাবার অর্ডার দিছি। আমাদের বাইক গুলো হচ্ছে এখানে পার্ক করা আছে, খাওয়া দাওয়া শেষ এন্ড হচ্ছে এখন চা খাবো। আমাদের চা টেস্টিং হবে আজকে আবার কেমনে? ইয়েস আমাদের এমনি করে চা টেস্টিং করা হয়। আমার 945 নম্বর সাবস্ক্রাইবার কমেন্ট করে বলছে ভাই এটা কি ধরনের টেস্ট, এটা হচ্ছে আমাদের চা টেস্ট। একটা হচ্ছে রং চা না, আর একটা হচ্ছে দুধ চা চিনি ছাড়া। ইয়েস থ্যাংক ইউ ভাই। সবকিছুর পরে এক কাপ চা না হইলে আসলে ব্যাপারটা কেন জানি কমপ্লিট হয় না। তো এই যে চা চলে আসছে এখন চায়ের টেস্টিং হবে দুই ক্যামেরাতে। মিনিট এই যে আপনি ট্রাই করি আমি টেস্টিং করতেছি দুধ চা, আমি টেস্টিং করতেছি রং চা, আমার সব ঠিক আছে। ব্রো আমার ভাই ভার্সন 4G আসছে জানেন? এখন পর্যন্ত জানি না, বাট কিছু মানে গ্রাফিক্স দেখছি আর কি। ছবি দেখছেন তো? হ্যাঁ, যেটা ছবি দেখছেন সেটা কিন্তু আসলে অথেন্টিক। সামনে যে নেক্সট ভার্সনটা আসবে ভার্সন 4 যেটা এক্সপেক্টেড, তো এটাতে হয়তো বা দেখা যাবে কিছু ফিচার এক্সট্রা থাকবে যেটার জন্য প্রাইস একটু বেশি থাকবে, আবার কিছু ফিচার থাকবে একদম বেসিক স্টক সেটার প্রাইস হয়তো বা একটু কম থাকবে, সেরকম হইতে পারে। এটা জাস্ট গেস করতেছে আর কিছুই না। ভ্যালেন্টিনো রসি তো রিটায়ার করছে, মোটোজিপিতে ভ্যালেন্টিনো রসি এক নিজেই একটা ব্র্যান্ড। চলেন দুঃখে আমরা চা অনুভব করি, অলরেডি আমার অর্ধেকের বেশি রয়ে গেছে, সাথে সাথে সব শেষ। লোকটা বেশি স্যাড এই জন্য তাড়াতাড়ি খেয়ে ফেলছে। ওকে ব্রো খাওয়া দাওয়া শেষ, গল্প গুজব শেষ, এখন যাবো পেট্রোল পাম্পে, কারণ আবারও আমার বাইকের ট্রিপ এফ চলে আসছে। সারের ভাই টোটালি মাঞ্জা মেরে বেরিয়েছে, একদম কোনো কিছু আর বাকি রাখে নাই। একটু দেখাই ভদ্রলোক, এই যে পুরা মাঞ্জা টাঞ্জা মাইরা একদম ম্যাচ করে বের হয়েছে। আমাদের আরেক
পার্টনার স্বপন ভাইয়ের সাথে দেখা করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। কত খাস রে ভাই তুই, কয়দিন পর পরে তেল ঢুকাইতে হয়, কয়দিন পর পরে তেল ঢুকাইতে হয়। তো হারুন ভাই, ভার্সন ফোর এর ব্যাপারে কথা আরেকটু কিছু বাকি আছে। ইঞ্জিনের ব্যাপারটা এখনো অ্যানসিওর করা যাচ্ছে না যে আসলে পাওয়ার কি আরেকটু দিবে নাকি আরেকটু মানে এটার মতোই থাকবে। তো আমার কাছে যতটুকু মনে হচ্ছে ইঞ্জিনটা খুব একটা আপগ্রেড করবে না, ইঞ্জিন সেম ইটিস থাকবে। এটার যেই পাওয়ার আছে, এই পাওয়ার চালানোর মতো রোড কিন্তু আমার দেশে নাই। তো এত পাওয়ার দিয়ে করবো কি, কি ধর্মে যায়ঙ্গে হাম। শাহরিয়ার ভাইকে তো হারাই ফেললাম রে ভাই। ও ব্রো, হোয়ার আর ইউ? ও আজকে ভয়ঙ্কর ফিলিংস আছে, অ্যান্ড টাউনের উপরে আছে, কোন দিক দিয়ে গিয়েছে আই ডোন্ট নো। আমি এদিক দিয়ে ঢুকে ভাই রে ভাই, আমার এই স্টেপটা নেওয়াটা একদম ভুল হয়েছে। অ্যান্ড চলে আসছি পেট্রোল পাম্পের কাছে, না হাঁচিয়ে খোলা আছে। এদিকে মেট্রো রেলের কাজ ভালোই আগাইছে, টক টেনের সিরিয়ালে অলওয়েজ একটা ভিড় থাকে, আগে থেকে টাকা পয়সা বাইর করে রাখে যেন ঠাপ্পা টাপ দিয়ে দিতে পারি। ঠেলতে হবে, ঠেলতে থাকো, ঠেলতে থাকো ফুল। ব্রো লেটস গো। কিছুক্ষণ আগে শাহরিয়ার ভাই জানাইলো যে স্বপন ভাইয়ের নাকি এখনো করোনা পজিটিভ। তো সবাই স্বপন ভাইয়ের জন্য দোয়া করেন, লোকটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমাদের সাথে যেন রাইড দিতে পারে। তাহলে এখন যাচ্ছি ডিরেক্টলি মিরপুরে, অ্যান্ড আপনাদের সাথে ওখানে দেখা হচ্ছে। ব্রো অনেকদিন পরে এই এলাকাটায় আসছি, জিয়া উদ্যান পাশে, একদম শুনশান নিরিবিলি। আর এটা দেখলাম যে মেট্রো রেল মোটামুটি 80% আগায় গেছে, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা মেট্রো রেল দেখবো চলতেছে আমাদের ঢাকা সিটিতে। তো শাহরিয়ার ভাই আসলে কোন দিক দিয়ে যাচ্ছে আমি জানি না, আমি এখন আমার ওয়েতে যাইতে হবে। ওকে, অনেকদিন পরে আবার পর্যটনের এদিকে আসলাম, অ্যান্ড আমার পার্টনার ইন ক্রাইম, সে আমাকে রেখে একলাই ক্রাইম করতে চলে গেছে। তো এখন আমি ডিরেক্টলি মোটর অটোতে যাবো। এই যে এটা হচ্ছে ডাকভবন, সূর্যের আলোর জন্য কতটুকু দেখা যেতেছে জানি না, বাট এখান থেকে মনে ভালো দেখা যাচ্ছে। ওকে, একটু উল্টো পথে যাইতে হবে, এটা না চাওয়া সত্ত্বেও কিন্তু এখান থেকে যাইতে হবে। বম 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 বম। আগে এই মসজিদটা অনেকটা রাস্তার উপরে ছিল, এখন মনে একটু এদিকে ভাঙা হয়েছে। এদিকে অনেক বাইকের দোকান আছে, হেলমেটের দোকান আছে, বাইক অ্যাক্সেসরিজের দোকান আছে, অনেক কিছু আছে। এতক্ষণ থেকে ভাবছিলাম যে আমি হয়তো শাহরিয়ার ভাইয়ের পিছনে, এখন শুনলাম যে তুমি আমার পিছনে, অ্যান্ড আমাকে এখানে কিছুক্ষণ দাঁড়াইতে হবে। এর ব্যাসের ধ্যান হচ্ছে আমরা একসাথে যাবো। মামা আসো কে? হ্যাঁ, এই যে মামা এতক্ষণ আমার যে আসছে, সে এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করতেছে। এই যে আমার তো সব দেখে দুনিয়ার না মামা, কি কি দেখো? আমি নাটক দেখি, ছবি দেখি, খবর দেখি, অনেক কিছু দেখি। যাক ভালো, এই সব দেখতে থাকবা। পরিমনিরে দেখছো? পরিমনিরে তো প্রতিদিনই দেখি, তাই না? তারা খারাপ মেয়ে, খারাপ মেয়ে মানে কঠিন খারাপ। ইংলিশে কিছু বলতে চাও পরিমনিরে? না কি বলবো, খারাপ মেয়ের সাথে বললে লাভ আছে? ফাইনালি মোটো অটোতে চলে আসছি, আর ওদের লোকেশনটা আগেরটাই আছে। মোটো অটোর একটা ভালো দিক হচ্ছে তারা ওই যে সিসি ক্যামেরা দিয়ে রাখছে, সো নিচে বাইকগুলো ইজিলি পার্ক করে রাখা যায়। অটো থেকে বের হয়ে পড়ছি আর কিছু কেনাকাটাও করছি, আপনাদেরকে ডিটেলস জানাবো। শাহরিয়ার ভাই অলরেডি রেডি, অ্যান্ড আমরা স্বপন ভাইয়ের খুব কাছে আছি কিন্তু স্বপন ভাইয়ের কাছে যাইতে পারতেছি না। স্বপন ভাই, উই মিস ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। তো মোটো অটো হচ্ছে আগের জায়গায় আছে, 68 মধ্য পীরবাগ, এখানে আছে। আর শুভ ভাই এখানে ওনার। আপনাদের যে কোনো ধরনের ব্লগিং সেটআপ, ব্যাগ বা হেলমেট, রাইডিং জ্যাকেট, মোটরসাইকেল রিলেটেড অনেক অ্যাক্সেসরিজই আপনারা এখানে পাবেন। এবার মোটো অটো থেকে দুইটা ব্যাটারি কিনে নিছি এক্সট্রা, এই আমার এই অ্যাকশন ক্যামটার জন্য। তো দেখা যাক এবার কি হয়। এছাড়াও আমি হচ্ছে এখানে লাগানোর জন্য একটা মাউন্ট নিছি, একটু পরে আমরা ওই মাউন্টের একটু ভিউজ দেখবো, রাইট? তো যেহেতু এখানে দাঁড়াইছি সেহেতু এখানে একটু মাউন্টটা লাগাই নি, অ্যান্ড আমি কি কি কিনছি আপনাদেরকে দেখাই। তো এ হচ্ছে আমার আজকে শপিং এর ব্যাগ, ফার্স্ট হচ্ছে একটা পলিশ কিনে ফেলছি। এ হচ্ছে ব্যাটারির যে ব্যাপার স্যাপার ওগুলা, ব্যাটারিটা নিছে হচ্ছে দুইটা ব্যাটারি, অ্যান্ড এটার সাথে চার্জারের পোর্টোট সব কিছু মিলে হচ্ছে 1000 টাকা নিছে। এটা হচ্ছে আমার মাউন্ট, অনেকগুলো আছে এখানে, ফুল সেট আপটা, এটা নিছে 850 টাকা, তাহলে হচ্ছে 1850 টাকা হয়েছে আমার আজকে শপিং।
ইধার মে ইধার মে। ওহো আরেকটা জিনিস হতো স্যার, কমিউনিকেটরের যে মাউন্টটা, এই এইটা সহ এই তিনটা 850 টাকা নিছে। সরি একটু আগে ভুল বলছি। লাগাইতেছে ওস্তাদ শাহরিয়ার ভাই, যার পিছনে ফুল ঝুলতেছে। তো এই জায়গায় দুইটা পার্ট আছে জিনিসটা, শেপটা হচ্ছে মানে মোটা চিকন, তারপর আবার মোটা, যেটা হচ্ছে আমরা এখন মানে স্লিমেস্ট পার্টটাতে লাগাইতেছি বেসিক্যালি। এটার পিছনে লাগানোর কারণ হচ্ছে যদি আমি আসলে চওড়া জায়গাটায় লাগাই তাহলে ঝাঁকিতে দেখা যাবে লুজ হয়ে এই জায়গায় চলে আসবে, তখন জিনিসটা এরকম ঘুরে যাওয়ার চান্স আছে। সো ওই রিস্কে আমরা আর কি যাবো না। তো এই ছিল আজকের ভিডিও, মেক শিওর ক্যাচ মি অন মাই নেক্সট ওয়ান, টিল দেন কিপ লাভিং কিপ সাপোর্টিং, সাইনিং অফ ওয়াদ ব্রাদার ফ্রম দি এশিয়ান স্টোরি। বাইকে যতবারই শেষ করতে যাই আমার কেন জানি লাস্টের ডায়লগটা দিতেই পারি না। বি হিরো অফ ইয়োর ওন স্টোরি। ওরে বাপ রে আল্লাহ কি করলো সে দেখছেন, সামনে কিন্তু দেখেন তার স্পিড কমে গেছে, সে আমার সামনে দিয়ে খুব ভাবে গেল, মনে করছে আমিও তার সাথে টানবো, কিন্তু ব্রো তুমি টানো সমস্যা নাই আমি টানবো না।